সাহরি খাওয়ার সঠিক সময় কোনটি? রাত 12টার পরেই সাহরি খেতে হবে নাকি এর আগে সাহরি খেলেও রোজা হবে? রাত 12টার পরে সাহরি খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এমনকি সাহরি না খেলেও রোজা হয়ে যাবে, কিন্তু সাহরি খাওয়ার সময় হলো শেষের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত তদিন কল্যাণ থাকবে যতদিন তারা শেষে সাহরি করবে। শেষে সাহরি করবে মানে কি? রাতের একেবারে শেষের দিকে সাহরি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়ার পরে 50 মিনিট পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো। এই পরিমাণ সময় শেষে মানে একেবারে আজান দিচ্ছে আর আপনি কম্পিটিশন করতেছেন কার সাথে? মুয়াজ্জিনের সাথে। মুয়াজ্জিন মাইক নিয়ে দাঁড়ায় আছে, টাইম হবে, কাটা ঘুরতেছে, আরও 1 মিনিট বাকি আছে, আর আপনি এদিকে খাচ্ছেন, আপনি চেষ্টা করতেছেন মুয়াজ্জিন আজান লাগে খাই শেষ করবেন, মুয়াজ্জিন চেষ্টা করতেছে টাইম মতো আজান দিয়ে দিবে। এই যে হুলস্থুল কম্পিটিশন, এটা কিন্তু এই দেরি করে সাহরি খাওয়া সুন্নত না। অনেকে সাহরি দেরি করে সুন্নতের মানে বানায় নিছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত, না, 50টা আয়াত তেলাওয়াতের সময় থাকা মানে কিন্তু অনেক সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সাহরি করতেন। অনেক মুরব্বীরা আছে রাত 12টার সময় সাহরি খেয়ে শুয়ে থাকে, 12টার আগে 12টার পরে কোনো কথা নাই, শেষের দিকে সাহরি খাওয়া উত্তম, আগে খেলেও রোজা হয়ে যাবে। এবার প্রশ্ন হলো, শুয়ের আগার সমপরিমাণ পেশাবের ছিটা লাগলে কি কাপড় এবং শরীর নাপাক হবে? শুয়ের মাথায় যে পরিমাণ পেশাবের ফোঁটা থাকে, ছিটা থাকে, এই পরিমাণ পেশাব যদি লেগে যায় কাপড়ে, 2-4টা 5টা 10টা এরকম কিছু ছিটা লেগে যায়, তার কারণে কাপড় বা শরীর নাপাক হবে না। কারণ এটা থেকে মানুষ চাইলেও বাঁচতে পারে না, এটা খুব সূক্ষ্মভাবে লেগে যায়, এতটা সতর্ক থাকা সম্ভব নয়, সেজন্য এটা মাফ। যে শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে ওই রকম ছোটো ছোটো ছিটা যদি পড়ে যায় সেটা মাফ, কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম ছিটা ফেলানো, ইচ্ছাকৃতভাবে মানে কি, আপনি দাঁড়ায় সরসরা করে পেশাব করা শুরু করছেন শক্ত একটা জায়গায়, তাহলে অটোমেটিকলি আপনার গায়ে ছিটা আসবে। অতএব আপনি এমনভাবে পেশাব করবেন যাতে ছিটা না আসে, তারপরে যদি চলে আসে ইনশাল্লাহ এর কারণে কি হবে না, আপনার গুনাহ হবে না এবং আপনার পোশাক বা শরীরও অপবিত্র হবে না, ওই পোশাকে নামাজ পড়তে পারবেন। তাহাজ্জুদের নামাজ কি জামাতে পড়া যায়? রমজানে অনেক মাদ্রাসা মসজিদে পড়তে দেখা যায়, এটা কতটা সহি? রমাদানের দিনগুলো, বিশেষ করে শেষের দিনগুলোতে যদি কেউ তাহাজ্জুদ পড়ে তার সাথে অন্য কেউ সামিল হয়ে যায়, এরকম জামাতে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু রমজানের বাইরে সারা বছর জুড়ে, বিশেষ করে সারা বছর জুড়ে অনেকে আসনের জায়গায় তাহাজ্জুদের জামাতের জন্য ডাক দেন, ডেকে একত্র করেন, ফুকাহা ইকরাম সেটাকে নিষেধ করেন এবং সেটার জন্য অনুমতি দেন না।